চেম্বারে এক রুগী এলেন, নতুন বিয়ে হয়েছে, পরিপাটি স্মার্ট তরুণী বটে। তিনি তার সমস্যাগুলো একে একে বলতে শুরু করলেন, আদো বাংলা আদো ইংরেজিতে। আমি ছোটবেলা থেকেই ইংরেজিতে কাঁচা, তবু অতি কষ্টে সৃষ্টে তার ইংরেজিগুলো বুঝে নিচ্ছিলাম। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ইন মিড নাইট মাই হেড হট, মাই হেড রাউন্ড অ্যান্ড মাই হেড কিটকিট। তার ইংরেজির মর্মার্থ বুঝতে আমার শুরু থেকেই বেশ বেগ পেতে হচ্ছিল। রোগীর কথা ভালো করে হৃদয়স্থ করতে পারলে তবেই না সুচিকিৎসা সম্ভব। কিন্তু এবার আমি খানিকটা বিপদে পড়ে গেলাম। বললাম, প্লিজ, হোয়াট ডু ইউ মিন বাই মাই হেড হট, মাই হেড রাউন্ড অ্যান্ড মাই হেড কিটকিট? সুন্দরী তরুণী বিরক্ত হয়ে বললেন, ও বোঝেননি, মানে রাতে আমার মাথা গরম হয়ে যায়, আমার মাথা ঘুরায়, মাথায় কিটকিট করে ব্যথা হয়। আমি বললাম, ও সরি, ফাইন। তাকে প্রেসক্রিপশন লিখে দিয়ে বিদায়কালে বললাম, আপনি তো দারুণ ইংরেজি বলেন, কাহিনী কি? মোটা মোটা দাঁতগুলো বের করে দিয়ে তরুণী হেসে হেসে বলল, ও ডক্টর, ইউ আর ভেরি বিউটিফুল ম্যান। আর বললেন না, আমার নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ড ইজ লন্ডন, আই মিন ইউকে। আমিও লন্ডনে যাবার প্রসেসিংয়ে আছি, পাসপোর্ট পেয়েছি, ভিসা অন দ্য লাইন, অ্যান্ড সেখানে গেলে ইংরেজি জানতে হয়, তাইলে জিব্বা নাকি সহজে খুলবে না। বলেই তিনি তার জিব্বাটা ইৎসত করে বের করে দেখিয়ে বললেন, আন্ডারস্ট্যান্ড। এরপর আবার শুরু করলেন, ডক্টর, ইউ নো জিব্বা ইজি না হলে ইংলিশ স্পোকেন ইজি হয় না। তাছাড়া সবসময় টেলিফোনে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ইংলিশে টক করে, আই আসলে গুড ইংলিশ, আর বাংলা টকিং করলে মাই হাজব্যান্ড টু মাস মাইন্ড, তাই বাধ্য হয়ে। আমি ঘামতে শুরু করলাম, দরজাটা দেখিয়ে দিয়ে বললাম, গুড গুড, ভেরি গুড, ইট দিস মেডিসিন, আই হোপ ইউ হ্যাভ নেভার কিট কিট অ্যাগেন। তিনি হাত দিয়ে বাই বাই জানিয়ে বলেন, ইউ সো সুইট ইংলিশ। আমার মাথা ঝিনঝিন করলো, এক গ্লাস ঠান্ডা পানি খেলাম।